পালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন জাতিসংঘের 3 সদস্যের একটি প্রতিনিধি দল। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রুবেল, আজ সকাল থেকে কিন্তু জাতিসংঘের যে 3 জন শীর্ষ কর্মকর্তা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে এসেছেন, তারা খুব সকাল থেকে কিন্তু চলে আসছে কক্সবাজার উখিয়ার কুতুপালং ক্যাম্পে। আমরা সকাল থেকেই দেখেছি, আমরা তাদের সাথেই সাথে ছিলাম। সকাল যখন 8টা বাজে, ঠিক 8টার দিকে তারা ক্যাম্প 10-এ চলে আসেন। ক্যাম্প 10-এ এসে তারা প্রথম পর্যায়ে রোহিঙ্গাদের সাথে আলাপ আলোচনা করেন এবং তারা বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানান জাতিসংঘের প্রতিনিধি দলকে, এবং তারা দ্রুত সময়ের মধ্যে মিয়ানমার ফিরে যেতে চায় সেটিও অবগত করেছেন। তবে তাদের যে নাগরিকত্ব আছে সেটিও তারা চান। তো এরপরে আমরা দেখেছি ক্যাম্পে 11 থেকে আবার 18 যান, সেখানে প্রচণ্ড রোদের মাঝেও এই যে জাতিসংঘের যে 3 জন কর্মকর্তা, শীর্ষ কর্মকর্তা এসেছেন, তারা এই যে তারা ক্যাম্পগুলো ঘুরে দেখেন এবং তীব্র গরমের মাঝেও তারা কোনো ধরনের ক্লান্ত হয়নি। তারা রোহিঙ্গা ক্যাম্প এবং যে ত্রাণ কেন্দ্র আছে সেই সব ত্রাণ কেন্দ্রে তারা আসেন এবং সেই সব ত্রাণ কেন্দ্রে গিয়ে তারা সব কিছু পর্যবেক্ষণ করেন। আমরা এই পর্যন্ত যেটুকু দেখেছি, যারা শরণার্থী ত্রাণ বিষয়ক যে 3 জন শীর্ষ কর্মকর্তা এসেছেন, তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন এবং দুপুর 2:30 দিকে তারা কক্সবাজারে একটি প্রেস ব্রিফিং হওয়ার কথা রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, কক্সবাজারের কুতুপালং শরণার্থী কেন্দ্র রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছে জাতিসংঘের 3 শীর্ষ কর্মকর্তা, সে খবর জানাচ্ছিলেন সুজাউদ্দিন রুবেল।